नाम चल कथा ना अने के नाम थामा कथा बोले मन करी सठीक ना आशा करी सबाई भलो परमेश्वर कृपा श्रीकृष्ण कृपा जे अनुष्ठान शुरू कर अब्याहत रेखे अपने धन्यवाद फोन देवा लागत ना एम आसतम तर भगवान आशीर्वाद सकाल रात पर्त दौड़ दौड़ी करते हैं अनेक समय शरीर और मन क्लान हो जाए केवल डीसी अफिस बैर हो भार्चुअल मीटिंग जुक्त स्वराष्ट्रमंत्री विभिन्न प्रतिष्ठान सचिव डीसीएसपी सह करोना महामारी आबार नतून करे सारा पृथ्वी विस्तार शुरू कर मीटिंग सरकार कल के माइकिंग कर दिन पर आज शागर मत कड़ा जाए भलो कड़ा मास्कटा परिधान कर लो प्रथम शर्त এখন বলতে পারেন যে আপনি মাস্ক হাতে রাখছেন কেন কথা কো অসুবিধাতে আর আমার এই এক বছরে যা হইছে এখন ভগবানের উপর শপথ করে দিছি এছাড়া কোনো উপায় নাই প্রতিদিন এত মানুষের সাথে কথা বলা ধাক্কা ধাক্কি তাই আমি আর ছাইড়িয়ে দিছি নিজেরে রুমের ভিতরে সবসময় 200 লোক থাকে এদিক দিয়ে চশমা পরে সই করতে হয় পড়তে হয় মাস্ক পরা থাকলে আবার চশমা কেমন যায় দেখি না বিপরীত মুখে কাজ করছেন सतर्क थकी अपनारा सतर्क थकबें बक्तव्य बाढ़ ना शुद्ध एक कथा बोलते बोलते चाह भगवान जन सबा सुख दे निरोग देह दे जार आयु परामर्श जे कदम दिए ततदिन जन রোগ ভোগ না করে মৃত্যু হয় আর সবার সন্তান যেন সুসন্তান হয় মা বাবার জন্য মুখ উজ্জ্বল করে এবং মা বাবার জন্য শেষ বয়সে সমস্ত সন্তান দেখাশোনা করে দেখভাল করে কারো সন্তান যেন মাদকে আক্রান্ত না হয় আমাদের সবাই সন্তান আছে পাড়া প্রতিবেশী সন্তান আছে সমস্ত সন্তানই আমাদের সন্তান এটা সবাই বিবেচনা করে একটা ঘরে একটা ক্যান্সার আক্রান্ত রোগী হলে যেরকম ভয়াবহ অবস্থা একটা ঘরে যদি একটা মাদক সেবী থাকে যায় ঢুকে যায় সমগ্র যন্ত্রণা এজন্য সবাই সবার সন্তানের দিকে নজর রাখবো সবাই পরমেশ্বরকে ডাকবো কারণ আমাদের এই পৃথিবীর গন্তব্যে কেউ না কেউ আমাদেরকে পাঠিয়েছে আমরা অনেকেই শুধু আমাদের নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকার পরও যদি একটু সময় থাকে সেটা যেন আরেকজনের জন্য একটু চিন্তা ভাবনা করি সময় দেই আরেকজনের জন্য চিন্তা করাও যেন আমাদের একটা নিত্য নৈমিত্তিক কর্মের ভিতরে পড়ে আমরা সুখ খুঁজি নিজের অর্থনৈতিক সুখ খুঁজি পারিবারিক সুখ খুঁজি সন্তানদের সুখ খুঁজি কিন্তু তাতে কিন্তু সবাই সর্বান্তকরণের সুখ পায় না ধন আর জন দুটেই আগেকার দিনের যারা মনীষী ছিলেন সমর্থক করে দিয়েছিলেন ধনও দরকার হয় জনও দরকার হয় সেই জন নিজেরও হতে পারে পাড়া প্রতিবেশীও হতে পারে আরেকজন হইতে পারে অতএব মানুষ পরমেশ্বরের সাধনার সাথে চিন্তা ভাবনার সাথে মানুষের চিন্তাও সবার হৃদয়ে যেন একটু থাকে আমি এই কথা বলে সবার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য নিরোগ্য আবার কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন।
সবাইকে